रिकॉर्ड चेक कर लो, मैं आज तक एक फाइट नहीं हारा। मैं पूछूंगा। इस बार मैं प्रिपेयर होके आया हूँ। आजा। গাইস, প্রভাস আরও একবার প্রমাণ করে দিল যে ইন্ডিয়ান সিনেমাকে কেউ যদি চেঞ্জ করতে পারে সেটা হলো একমাত্র তিনি। ভাই, যেখানে অনেক সিনেমা লাইফ টাইম কালেকশন এত হয় না, ওখানে কালকি মুভিটা 5 দিনের মধ্যে করে ফেলেছে। বাট এটা কি পারলো ব্লকবাস্টার জওয়ান মুভির আয়ের রেকর্ড ভাঙতে? সব কিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। ভাই, এটা 2024 সালের সব থেকে হাই বাজেটের মুভি, যেটা যদি ব্লকবাস্টার হতে চায় তাহলে এটাকে 1000 থেকে 1200 কোটি রুপি কালেকশন করতে হবে, কারণ বাজেট কিন্তু 600 কোটি প্লাস। আর সিনেমাটার হাইপ ডবল ইনক্রিজ করার জন্য ইন্ডিয়ান সিনেমা সব ইন্ডাস্ট্রি থেকেই কোনো না কোনো অ্যাক্টরকে নেওয়া হয়েছে। তবে এটা কি পারলো? মেকাররা যত আশা করেছিল অত আয় করতে? যেখানে প্রথম দিন মুভিটা 191 কোটি রুপির গ্র্যান্ড কালেকশন করে, যার মধ্যে হিন্দি ভাষায় আয় 22 কোটি 50 লক্ষ। দ্বিতীয় দিন কালেকশন করে 107 কোটি, যার মধ্যে হিন্দি ভাষায় 23 কোটি 25 লক্ষ। তৃতীয় দিন ওয়ার্ল্ডওয়াইড গ্রস 116 কোটি, যার মধ্যে হিন্দি ভাষায় 26 কোটি 25 লক্ষ। বাট কালকে ছিল ফুল হলিডে, তাই সবাইকে অবাক করে দিয়ে 140 কোটি রুপি ওয়ার্ল্ডওয়াইড থেকে ম্যাসিভ কালেকশন করে, যার মধ্যে শুধু হিন্দি মার্কেট থেকে 40 কোটি রুপি। আর এই সবকে যদি এখন টোটাল করি তাহলে মুভিটা 4 দিনে ওয়ার্ল্ডওয়াইড গ্রস কালেকশন করেছে 555 কোটি রুপি, হিন্দি নেট কালেকশন 115 কোটি রুপি, এবং এগুলো কিন্তু মেকাররা অফিসিয়াল ভাবে কনফার্ম করেছে। তবে এখন একটু কালকি ভার্সাস জওয়ানে আসি। ভাই, গত বছর মুক্তি পাওয়া জওয়ান, যেটা শাহরুখ খানের ক্যারিয়ারের হাইস্ট গ্রসিং মুভি, যেটা 4 দিনে টোটাল কালেকশন করে 520 কোটি, যেখানে কালকি রায় 555 কোটি। তবে এখন ফাইনালি আজকের কালেকশন নিয়ে কথা বলি। তো ভাই, সেটা হলো ইন্ডিয়া থেকে আজকে কালকি মুভিটা নেট কালেকশন করবে 40 থেকে 45 কোটি এবং ওয়ার্ল্ড থেকে 65 কোটি। তাছাড়াও ওভারসিজ থেকেও মুভিটা ভালোই কালেকশন করতেছে। ট্রেড অ্যানালিস্ট তরণ আদেশের রিপোর্ট অনুযায়ী সিনেমাটা অলরেডি বাইরের দেশ থেকে 150 কোটির উপরে কালেকশন করেছে, এবং এর সাথেই মুভিটা 5 দিনে টোটাল ওয়ার্ল্ডওয়াইড গ্রস কালেকশন করতেছে 620 কোটি রুপি। তবে এক্স্যাক্টলি সঠিক অ্যামাউন্টটা এর থেকে একটু উপর নিচেও থাকতে পারে। আর ভাই, আপনাদের বলি, মুভিটার ওয়ার্ল্ডওয়াইড থিয়েটিক্যাল রাইট সেল হয়েছিল 390 কোটি দিয়ে, অর্থাৎ মুভিটা বর্তমান প্রফিটে আছে। এন্ড অডিয়েন্স IMDb-র ওয়েবসাইটে রেটিং দিয়েছে 8.1 out of 10, যেটা এই মুভির জন্য ভালো রিভিউ। এবং সিনেমাটা যদি এভাবেই আর 1 সপ্তাহ কালেকশন করে তাহলে এটা 2024 সালের অনেক বড় একটা ব্লকবাস্টার মুভি হতে চলেছে। বাকি আপনি যদি দেখেছেন, আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর এইভাবেই কালকি মুভির ডেইলি কালেকশন আপডেট পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বাই বাই, লাভ ইউ অল গাইস।